কপালে। যার সাথে বড় হলাম একই মায়ের কোলে, পেলাম যে আজ তারই মোটা আমার কপালে। উদ্যোগটা এবছর আমাদের প্রথম, ভেবেছিলাম অনেক ভাই বোনেরা মানে ফোঁটা পায় না, ভাইয়েরা ফোঁটা পায় না, বোনরা ফোঁটা দিতে পারে না, এটা একটা অনেক দুঃখ থাকে, কষ্ট থাকে। তার উপরেই ভিত্তি করে এই উদ্যোগটা আমরা করেছিলাম। অনেক দিনে এটা আশা ছিল, আজকে তার পুরোপুরি সফল হল। কজন নিল ভাই? মোটামুটি এই 100 জনের কাছাকাছি নিল। এটা চতুর্দিকে ভাই বোনেদের যে নানান রকম চলছে, ভাই মানে মেয়েদের ছেলেদের একটা নানান রকম মানে শহরের বুকে নানান জায়গায় একটা নোংরামও চলছে, তার উপরে খ্রিস্টান হিন্দু খ্রিস্টান মুসলিম সব ভাই বোনেদের নিয়ে সমান একটা বার্তা দিতে চাইছি, যে মানুষ যাতে মানে কী বলবো আর কি, মানে সুস্থ সম্প্রদায়ের সবাই ভালো থাকুক, সুস্থভাবে দিন যাপন করুক। বোনেরা এটা আতঙ্কের মধ্যে বোনেরা থাকে, রাস্তায় বেড়াতে পারে না, তাদের এটা আমাদের বার্তা। আমাদের খুব ভালো লাগছে, আমরা এমনি তো সবসময় বাড়িতে নিজের ভাইকে ফোঁটা দিয়েছি, কিন্তু এইভাবে গণ বিবাহর মতন গণ ভাই ফোঁটা এইভাবে প্রথমবার হলো আমাদের ক্লাব থেকে, মিলন তীর্থ স্পোর্টিং ক্লাব থেকে। তাই আমাদের প্রত্যেকে খুবই ভালো লাগছে, এরকম যেন প্রত্যেক বছর হয়, তাহলে আমাদের পাড়ার যে বাকি অনেকেরই থাকে যে নিজেদের ভাই থাকে না, তাদের তাহলে মনের আশাটা পূর্ণ হবে, আর সেটা যেন প্রত্যেক বছরই যেন হয়, এটা খুব ভালো লাগে। আমি এই পাড়াতেই থাকি, আমি এই পাড়াতেই, আমার নাম চৈতালি।